নষ্ট হয়ে গিয়েছিল পড়ে গিয়ে, পরবর্তীতে ভাইরাসে আক্রান্ত হয়ে আরেকটা চোখ নষ্ট হয়ে গেছে। অনেকদিন ধরে দেখছিল না, কিন্তু এখন সে একা একাই চলাফেরা করার মতো একটা অবস্থানে নিয়ে আসতে পেরেছে আলহামদুলিল্লাহ। আসুন তার সাথে একটু কথা বলি। কি নাম আপনার? আমি আপনার কথাগুলো একটু ভিডিও করছি একটু সাধারণ মানুষদের সচেতন করার জন্য, আপনার কোনো আপত্তি নাই তো? আপনি একটু বলবেন যে আপনার কিভাবে চোখের সমস্যা হয়েছিল ছোটবেলায়? কিছুই জানতে পারতাম পরে এক চোখে দিকে আমি লেখাপড়া করেছিলাম। কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছিলেন? এইট পর্যন্ত লেখাপড়া করেছিলাম। এইট পর্যন্ত পড়ালেখা করার পর তারপর কি হয়েছিল? তারপর আমার আম্মু আমাকে বিয়ে দিয়ে দিছে, পরে শ্বশুর বাড়িতে চলে গেলাম। মানে 4 বছর ভালোই ছিলাম। পরে 5 বছরের মাথায় যখন পড়েছিলাম তখন হঠাৎ আর চোখ দেখি জানি কিরকম দেখতে লাগছে। মানে খারাপ দেখছিলেন? জি। তখন আপনার কি হয়েছে, জন্ডিস হয়েছিল? হ্যাঁ, জন্ডিস হয়েছিল। পরে আমার আম্মুর কাছে আমি পরে বললাম, পরে আমার আম্মু আমাকে নিয়ে গেল। যাওয়ার পরে পরে বললাম বাসায়, বলার পরে আমার ডাকা আঙ্কেল থাকে, আঙ্কেলের কাছে বললো আমার মা ফোনে। উনি আপনার আঙ্কেল হন? আপনি আমাকে একটু বলেন যে কি হয়েছিল ঘটনাটা। আমি কয়েকবার রেসিডেন্সি ডাক্তার মাস্টার খুলে সিএমসি ডাক্তারকে দেখাইছিলাম 2-3 বার, তারপর এই আঙ্গুলিও দেখাইছি। পরে একটা চোখ নষ্ট হয়ে গেছে, পরে স্যাররা বলছে যে এই চোখটা নষ্ট হয়েছে, ওই চোখটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে যদি চিকিৎসা তাড়াতাড়ি না যায়। তো তারপরে কিছু ড্রপ ড্রপ দিয়েছিল, মানে দীর্ঘদিন আর কি ড্রপ ব্যবহার করা হয়েছিল। আসছিল তারপরে পরবর্তীতে ক্লাস 8 পর্যন্ত সে পড়াশোনা করেছে, তারপর বিয়ে হয়ে গেছে, এবং বিয়ে হওয়ার পরে হঠাৎ করে তার চোখে ভাইরাল ইনফেকশন হয়। ভাইরাল ইনফেকশনের কারণে, এটাকে আমরা চোখের ইউভিআইটিস বলি, চোখের প্রদাহ, এই ভাইরাস ইনফেকশনের কারণে চোখের পর্দা অনেক সময় ছিঁড়ে যায়। তারপরে বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছে, বিভিন্ন ওষুধ ব্যবহার করেছে, তারপর অনেক ডাক্তার আমাদের এখানে পাঠিয়েছে, ডাক্তার আমাদের কাছে পাঠিয়েছে, তারপর আমরা চিকিৎসা করেছি। চিকিৎসা করার পরে, অপারেশন করার পরে ওই পর্দাগুলো জোড়া লাগিয়ে দিয়েছে, রেটিনাল অ্যাটাচমেন্ট করেছে, রেটিনাল অ্যাটাচমেন্ট সার্জারি। তারপর ভাইরাল যে ইনফেকশন হয়েছিল সেই জিনিসগুলো আমরা পরিষ্কার করে তার দৃষ্টি অনেকাংশে ফেরত আসছিল। পরবর্তীতে যেটা হয়েছিল, তার চোখে ছানি পড়েছিল, তারপরও তারপর সে একদমই দেখতে পাচ্ছিল না। তারপর আলহামদুলিল্লাহ আমরা গত মাসে তার চোখের ছানিটা অপারেশন করলাম। পিছনের পর্দা ছিঁড়ে যাওয়ার কারণে একটা মেডিসিন দেওয়া ছিল, যেটা আমরা বলি সিলিকন অয়েল, সেটা বের করার পরে সে আপাতত এখন সে একা একা বাথরুমে যাওয়া থেকে শুরু করে তার যে ব্যক্তিগত যে কাজগুলো, যেটা সে আগে একাই কোনোভাবেই করতে পারছিল না, এখন সে আলহামদুলিল্লাহ করতে পারছে। আল্লাহর অশেষ রহমত। আমরা একটা জিনিস বলতে চাচ্ছি, কিছু কিছু রোগের চিকিৎসা যদি দ্রুত চিকিৎসা না হয় তার চিকিৎসার ফলাফল খুব একটা ভালো আসে না। সেজন্যে আপনারা একটু সচেতন হন, এই ধরনের কোনো সমস্যা যদি হয় দ্রুত যোগাযোগ করতে হয় চোখের ডাক্তারের কাছে, নিকটবর্তী চোখের ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিয়ে
চোখের চিকিৎসাটা নিতে হবে। আমরা ওনার জন্য দোয়া করি, সে জানি এখন যতটুকু দৃষ্টি আছে আমি বিশ্বাস আল্লাহর অশেষ রহমত, আল্লাহ যদি চান তার দৃষ্টি ধীরে ধীরে আরেকটু বাড়বে, তার চোখ এখন অনেকাংশে ভালো আছে। আমরা ওনার জন্য ওর জন্য দোয়া করি, সে জানি ভবিষ্যতে আরও ভালো দেখতে পাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।